হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার দিজি শশী ফ্রম শশী ডায়েরি আজকে চলে এসেছি শাশুড়ি মায়ের হাতের ভাপা পিঠার রেসিপি নিয়ে আজকে মা একভাবে না তিনভাবে ভাপা পিঠা বানিয়ে আমাদেরকে খাইয়েছে এত তাড়াতাড়ি আর এত ইজিলি মা বানিয়েছে এই জন্য আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করছি ফার্স্টে মা অনেকটুকু চালের গুঁড়ো নিয়ে সেটাতে লবণ মিক্স করে নিয়েছে একবারে পানি না দিয়ে মা একটু একটু করে পানি দিয়ে চালের গুঁড়োর সাথে মিক্স করে নিচ্ছে এই ভেজা চালের গুঁড়ো দিয়ে মা গোলা বানিয়ে নিয়েছে এখন এটাকে ভালোভাবে ছেঁকে নেবে এই জন্যই ফার্স্টে বলে নিয়েছি মা পানিটা একবারে না দিয়ে অল্প অল্প করে দিয়েছে যাতে গোলাটা বেশি স্টিকি না হয়ে যায় কি সুন্দর করে মা ছেঁকে দেখেন নিচে পুরো ঝরঝরে হয়ে চালের গুঁড়োগুলো পড়ছে এক্ষেত্রে আমি বলবো ভালো ছাঁকনি বা ছোট ফোটো ছাকনি ছাঁকনি ইউজ করতে যাতে চালগুলো ঝরঝরে হয়ে পড়ে চালের গুঁড়ি রেডি হয়ে গিয়েছে এখন ভাপা পিঠা বানানোর জন্য যেটা দরকার সেটা হচ্ছে গুড় গুড়টা চাকা অবস্থায় ছিল এটা যেহেতু মিক্স করা হবে এই জন্য মা এটাকেও কেটে নিচ্ছে ভালো মতো কাটার পরে মা হাত দিয়ে ব্লেন্ড করে নিচ্ছে এতে চালের গুঁড়োর সাথে ভালোভাবে মিক্স হবে নরম হয়ে আসার পর মা চালের গুঁড়ির মধ্যে দিয়ে দিল এটাকে ফার্স্টে মিক্স করে নেবে তারপর দিয়ে দিবে নারিকেল ফার্স্ট টাইম আমি বাসায় ভাপা পিঠা বানানো দেখছি আমার যদি কিছু ভুল বলা হয়ে থাকে আমাকে প্লিজ কারেক্ট করে দেবেন এটা গেল এক রকমের ভাপা পিঠা আমি ফার্স্টেই বলেছি মা আজকে তিন রকমের বানাবে বাকি দুইটার জন্য আলাদা করে মা আবার চালের গুঁড়ি ছেঁকে নিচ্ছে এখানে কি সুন্দর ঝরঝরে হয়ে পড়েছে দেখেন টেবিলের অবস্থা যদিও খারাপ হয়ে গিয়েছে থাক এটা কোনো ব্যাপার না ভালো কিছু পেতে হলে এমন টুকটাক হবেই আজকে পিঠা বানানোর জন্য মা এ নারকেলের খোসাটা বের করেছে আমি মাকে জিজ্ঞেস করলাম যে এটা কোথায় পেল তখন মা আমাকে বললো এটা অনেক বছর আগে এটা আমার দাদি শাশুড়ি ইউজ করত এখন মাকে দিয়ে গেছে আবারও কিছু গুড় আর নারকেল মা আলাদা করে নিয়েছে ফার্স্ট এটা তো আপনারা সবাই দেখলেন যে সবকিছু মিক্স করে একসাথে মা ভাপা পিঠা বানাচ্ছে এটা মাহের আর বাবা অনেক পছন্দ করে নারকেলের খোসার মধ্যে পোটা দিয়ে মা আস্তে আস্তে চেপে দিচ্ছে চুলা পাতিল গরম পানি মা বসিয়ে রেখেছিল সেটার উপর একটা ছিদ্রওয়ালা ঢাকনা দিয়েছে পানি গরম হয়ে আসার পর একটা সাদা কাপড় দিয়ে ঢেকে দিয়ে মা ঢাকনার উপর পিঠাটা ছেড়ে দিল কিছুক্ষণ পর মা এটা চেক করতে এসেছে কাপড়টা সরিয়ে একটু হালকা চাপ দিয়ে দেখছিল যে পিঠাটা হয়েছে নাকি হওয়ার পর আমার হাতে দিয়ে বলল বাবাকে দিয়ে আসতে বাবার অনেক খিদে লেগেছে কি সুন্দর গরম গরম ধোয়া ওঠা ভাবা পিঠা আমার কিন্তু নর্মালি চিতই পিঠা বেশি পছন্দ কিন্তু সামনে বানানো দেখে আমার এত লোভ লেগে গিয়েছিল আমার চেহারা দেখে মা ঠিকই বুঝতে পেরেছে এই জন্য সেকেন্ডটা মা আমাকে দিল একদম পারফেক্ট শেপের হয়েছে আর খেতে অনেক বেশি মজা হয়েছে আলহামদুলিল্লাহ এটা ছিল সব মিক্স করে যে ভাপা পিঠা মা বানিয়েছে সেকেন্ডটার জন্য মা ফার্স্টে এক লেয়ারের চালের গুঁড়ি দিল তারপরে নারিকেল এরপর আরেক লেয়ারের চালের গুঁড়ি দিয়ে এর উপর গুড় দিয়ে তারপর লাস্ট আরেক লেয়ারের চালের গুঁড়ি তারপর সেম প্রসেস সাদা কাপড় দিয়ে ঢেকে পিঠাটাকে ভাপে দিয়ে দিল প্রথমটাও আমার কাছে ভালো লেগেছিল এটা আমার কাছে বেশি ভালো লেগেছে কারণ এভাবে ভেঙে খাওয়ার পর গুড়ের যে টেস্টটা আছে ওটা খুব মজা লেগেছে লাস্ট আরেকটা হচ্ছে কোনো গুড় কোনো নারকেল নেই শুধুমাত্র চালের গুঁড়ি দিয়ে পিঠা এটা মা নিজের জন্য বানিয়েছে কারণ মার মিষ্টি খেতে ইচ্ছে করছিল না ভালো লাগে মার কাছে আমার কাছে ভাবা পিঠা বানানো কত কঠিন মনে হতো কিন্তু মাকে দেখলাম কত তাড়াতাড়ি আর কত ইজিলি এক ধরনের না তিন ধরনের পিঠা বানিয়ে ফেলেছে তাই আপনাদের সাথেও শেয়ার করলাম এই শীতকালে আপনারা বাসায় বানিয়ে দেখতে পারেন সো আজকের ভিডিওটা এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং